এখানে পৌঁছি মো নিশ্চিত ভাবে আশ্চর্যচকিত হয়েছি। মু যে বিদ্যালয়ে পড়ুছিলি সে বিদ্যালয়ে এ বিদ্যালয় নুহে, সে বিদ্যালয়ের কলেবর ভিন্ন লা, আজির বিদ্যালয়ের কলেবর ভিন্ন। সে বিদ্যালয় মাটির ঘর লা, ছপর ছাউনি ঘর, তলে যেটি আমি বসুলু কি সপ পকাই কি বস্তা পকাইকি, সে মাটি কোটি সিমেন্টর লা তো কোটি মাটির লা, সিমেন্ট সব উড়ি যাই। আমি শনিবার দিন পুয় পিলা মানে পুয় সাঙ্গ মানে গোবর গোটাই যাওলে এবং ঝিও সাঙ্গ মানে আমি সব গোবর দেউছি কি আর সপ্তাহ আমার ক্লাসরুম রে ধুড়ি ন উড়ু আমি ভালরে বস। আজি যে নূতন কলেবর মু দেখি পাউছি সেটি মু ধন্যবাদ দেবি কেন্দ্র সরকারঙ্কর শিক্ষামন্ত্রীকু, মাননীয় মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানঙ্কু। মু আসিলা পরে সে বোধে ভাবিলে কি যেহেতু আমার মহাভৈন তাঙ্কো বিদ্যালয়কু দিন না দিনে যিবে, মোর কর্তব্য রহুছি সেতে তাঙ্কু উক্তে সহযোগ করিবা, তাঙ্কু মু ধন্যবাদ দেবাকু চাহুছি। আমি সমস্তে জানে পাঠ পড়িবাকু হেলে পরিবেশর আবশ্যকতা রয়েছে, আজি পরিবেশর পরিবর্তন হয়েছে। জনা নাহি বিদ্যালয় কেতে ছাত্র ছাত্রী আজি কোউঠি কোউঠি রয়েছন্তি, আজি গাঁ গহরে মধ্যে রয়েছন্তি, আগকু আগকু যাইছন্তি। আজি মু যেতে ছোট থিলি মতে এ গাঁ কেবল উপরপড়া গাঁ নুহে, এ পাখাপাখি যেতে পঞ্চায়েত র গাঁ র প্রত্যেক ঘরকু মু জানিলি, প্রত্যেক পরিবার সহিত মু সম্পর্কিত থিলি। কাহিঁকি না এই এক বিদ্যালয় লা, এতেলবেড়া দুবলাবেড়া রঙ্গামাটিয়া টেন্টপসি সবু গাঁর পিলা মানে এটি পাঠ পড়ুছে এবং তাঙ্ক ভিতরে স্নেহ শ্রদ্ধা লা, কেতবে কেতবে তাঙ্কু আমি আমি গাঁকু মধ্যে ভুলি যাউছিলু এবং অগস্ট 15 জানুয়ারি 26 আমি প্রভাত ফেরি যাউছি গাঁ না বলু। মোর বেড়ে বেড়ে যেতে মোর মোর অতীত ইতিহাস কু মনে পকায় তাহলে মু মোর সেই ঘটনা গুড়িক মোর মনে পড়ে। পিলা মানে মু কহিবাকু চাহে তম তুমে আজি মডার্ন যুগর আধুনিক যুগর ছাত্র ছাত্রী, আমো পাখরে লেখিবা পাই কলম দিয়ে নথিলা, আমি পর কলম নে বেঁচুছিলু আরম্ভ করছিল, পরবর্তী সময়ে পেন আসিলা ডট পেন আসিলা কেতে কথা আসিলা, আম পাখরে পটা খাতা দিয়ে নথিলা, আমি দিশটা কাগজরে সিলে ছঞ্চি সাহায্যে সিলেই করি আমি পাঠ পড়ছি। এবে সবু জিনিস মিলুছি, সরকারের সহযোগ মিলুছি, বাপা মানঙ্কর সহযোগ মিলুছি, তেমন মন দেই পাঠ পড়ে। পাঠ হি এক রাস্তা, বিদ্যা হি এক রাস্তা যে আগকু আগকু নেই। আমি বেড়ে বেড়ে মতে কৌছন্তি মা ম্যাডাম পাঠ পড়িকে লাভটা কোন, আমি তো চাকরি বাকরি পাউনু, চাকরি উদ্দেশ্য কেবল পাঠ নুহ, পাঠ পড়িবা কেবল চাকরি নুহ, শিক্ষিত হওয়া দুনিয়াকে জানিবা নিজকে জানিবা এ হচ্ছে প্রথম কর্তব্য। আজি সমস্ত প্রকার সুবিধা সুযোগ তুমি মিলুছি, আজি বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, আজি লোক যাই চন্দ্রে যাই বসিলেন, আজি দুনিয়া নিজ হাত মুঠার রখিলেন সমস্ত পাখে মোবাইল, দুনিয়ার ভাল মন্দ খবর সব জাঁপারছ, বাপা মানে বাপা মা পিতা মাতা সব সুযোগ যোগাই দেছ, তেমন মন দিয়ে পাঠ পড়। আজি আমি চিন্তা করছি, সরকার চিন্তা করছে কি আউ গাঁ গহলিরে যাহা অসুবিধা রয়েছে তা আউ দূর হয়ে, আম পাখে লাইট নথিলা, আম পাখে ইলেকট্রিফিকেশন নথিলা, আম পাখে রোড রাস্তা নথিলা, আম পাখে কিছু নথিলা, সেতবে আমি ডিপিয়া লুহ লণ্ঠন না লুহ, কেতবে লণ্ঠন কাচ ভাঙি যাওতিলে তাকু তো কাচ কিনিবা পর পয়সা নথিলা, ধুয়ারে আমি পাঠ পড়ি কিন্তু আম পাখে জুলুম ছিল, পড়িবার আগ্রহ ছিল,
ମୋତେ ଏଇ ବିଦ୍ୟାଳୟରେ ଯେତେବେଳେ କ୍ଲାସ ଥ୍ରୀରେ ମୋତେ ସ୍କଲାରସିପ ମୋତେ ନେଇଗଲେ ମୋ ପାଖରେ ପେନ୍ ନଥିଲା ମୋ ବାପାଙ୍କୁ ମୁଁ କହିଲି ବାପା ମୋ ପାଖରେ ପେନ୍ ନାହିଁ କହିଲେ ମୁଁ ମାଗିକିରି ଆଣିଦେଉଛି ଯେ ମାଗିକିରି ଯେତେବେଳେ ଆଣୁ ସେ ଏକ୍ସଟ୍ରା ପେନ୍ ଦେବ ନା ସେ ତା ନିଜର ଭଲ ପେନ୍ଟା ଦେବ କି ମୋର ହାତ ମୋର ଫ୍ରକ୍ ପୁରା କାଳି ହେଇଯାଉଥିଲା जदि आपणक आम भिडी भल लगा तेब आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।